Hello everyone, welcome back to English with Apon. আজকের ভিডিওতে আমরা আলোচনা করব different ways to say goodbye. কত উপায়ে goodbye বলা যায়? আমরা যখন কোনো জায়গা থেকে বিদায় নেই অথবা কাউকে বিদায় জানাই, তখন আমরা bye, bye bye অথবা goodbye এই তিনটা phrase use করে থাকি। সবথেকে বেশি use করে থাকি। কিন্তু এছাড়াও আরো অনেক phrase রয়েছে যেগুলো আমরা ইউজ করে আমাদের স্পিকিং লেভেলকে অনেক উপরে নিয়ে যেতে পারি, মানে নেটিভ স্পিকারদের মতো কথা বলতে পারি। সো লেটস গেট স্টার্টেড, এন্ড বিফোর ইউ গেট স্টার্টেড, ইফ ইউ আর নিউ হিয়ার, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই বলতে গেলে আমরা প্রথমেই যে ফ্রেজগুলো বেশি ইউজ করে থাকি সেগুলো হলো গুডবাই, বিদায়। তারপর কি ইউজ করি? বাই। তারপর বাই বাই। তারপর এখন আমরা দেখব নতুন কিছু, এগুলো কিন্তু আমরা সব সময় ইউজ করে থাকি। তারপর এখন দেখো সি ইউ সুন, আমরা কিন্তু গুডবাই, বাই, বাই বাই এই তিনটার পরিবর্তে কি ইউজ করতে পারি? সি ইউ সুন, তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। তারপর see you later, তোমার সাথে পরে দেখা হবে। see you later আমরা কিন্তু বাই না বলে বলছি see you soon, তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে। see you later, তোমার সাথে পরে দেখা হবে। তারপর talk to you soon, তোমার সাথে তাড়াতাড়ি আমার কথা হবে। অথবা talk to you later, তোমার সাথে আমার পরে কথা হবে। তারপর catch up with you later, তোমার সাথে আমার পরে সাক্ষাৎ হবে। I hope to আশা করছি তোমার সাথে আমার খুব তাড়াতাড়ি সাক্ষাৎ হবে। তারপর ইট ওয়াজ নাইস টু সি ইউ, এটা ভালো ছিল তোমার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লেগেছে। ইট ওয়াজ গ্রেট টু সি ইউ, তারপর see you again, খুব তাড়াতাড়ি দেখা হবে, আবার দেখা হবে, see you again। তারপর it was amazing, bye, এইটা সত্যি ভালো ছিল, তুমি কারোর সাথে সাক্ষাৎ করেছো, it was amazing, so bye, সুতরাং bye। তারপর আমরা বলতে পারি আরেকটা ফ্রেজ কি, টাটা, মানে বাই বাই বুঝায়। তারপর আমরা আরো বলতে পারি টেক কেয়ার, মানে নিজের যত্ন নিও, অল দ্য বেস্ট, এন্ড স্টে ইন টাচ, আমার সাথে যোগাযোগ রেখো। তো আমরা যখন বাই বলি আমরা কিন্তু গুড বাই, বাই এবং বাই বাই ছাড়াও আরো কত উপায়ে বাই বলতে পারি। দেখো সি ইউ সুন, তোমার সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, সি ইউ লেটার, তোমার সাথে পরে দেখা হবে, টক টু ইউ সুন, তোমার সাথে তাড়াতাড়ি কথা হবে, টক টু ইউ লেটার, তোমার সাথে পরে কথা হবে, তারপর ক্যাচ আপ উইথ ইউ লেটার, তোমার সাথে পরে সাক্ষাৎ হবে আমার, আই হোপ টু সি ইউ সুন, আমি আশা করছি তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে, ইট ওয়াজ নাইস টু সি ইউ, এটা খুবই ভালো ছিল তোমার সাথে দেখা হয়ে, ইট ওয়াজ গ্রেট টু সি ইউ, এটা তোমার সাথে দেখা বা আমার তোমার সাথে সাক্ষাৎ হয়ে এটা অনেক ভালো ছিল। তারপর সি ইউ এগেইন, তোমার সাথে আবার দেখা হবে, ইট ওয়াজ অ্যামেজিং, এটা আসলে অনেক ভালো ছিল, বাই। তারপর টাটাও বলতে পারি, টেক কেয়ার, নিজের যত্ন নিও, তারপর অল দ্য বেস্ট, এবং বলতে পারি স্টে ইন টাচ, সবসময় যোগাযোগ রেখো। তো আমরা
আজকের ভিডিও থেকে শিখতে পারলাম বাই আমরা কত উপায়ে বলতে পারি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। এন্ড তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ধন্যবাদ।